সুপারস্টার আতিফ আসলাম এবং কোক স্টুডিওর ভাইরাল গার্ল শে গিল তার ফেসবুক প্রোফাইলে সদ্য প্রকাশ পাওয়া নতুন গান মনজিল পোস্ট করছেন। কোভিড ভ্যাকসিনেশনের বিষয়টা প্রচার করার উদ্দেশ্যেই এই নতুন গানটি। 12ই মে শুধুমাত্র গানটার একটা সংক্ষিপ্ত টিজার দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত হয়ে যায়। গানটির টিজার প্রথমে 11ই মে মার্কিন দূতাবাস পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করে। এরপর মিউজিক ভিডিওটি 14ই মে সন্ধ্যা 6টায় পাসুরি খ্যাত শে গিলের ফেসবুক পেজে দেখতে পায় তার ভক্ত অনুরাগীরা। ইউএস দূতাবাস ইসলামাবাদ পাকিস্তানি কান মনোনীত চলচ্চিত্র পরিচালক সারমাদ খুসাতের সাথে মিলে কোভিড-19 টিকা এবং বুস্টার শট প্রচার করার জন্য নতুন এ গানটি তৈরি করেন। আপলোড করা ভিডিওর ক্যাপশনে ছিল মনজিল, গানটিতে গীতিকার হিসেবে ছিলেন মোহাম্মদ হানিফ এবং প্রযোজক ও সুরকার হিসেবে শামশের রানা, ওয়ার্কা ফরায়দ, নিমরা গিলানি এবং আলী হামদানি। কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক আতিফ আসলাম এবং কোক স্টুডিও সেন্সেশন শায় গিল। মিউজিক ভিডিওটিতে অভিনেতা এবং কর্মী সারওয়াত গিলানিকেও দেখা যায়, যিনি নায়ক চরিত্রে অভিনয় করেছেন। আতিফ আসলামকে পাসুরি গায়িকা শায় গিলের সাথে কাজ করতে দেখে ভক্তরা বিস্মিত এবং একই সাথে বিশেষভাবে উত্তেজিত, কেননা পাসুরি গানের মুগ্ধতায় পৃথিবী জুড়ে এখনও সাফল্যের শীর্ষে রয়েছে শায় গিল। এক কোক স্টুডিও প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে সারা দেশে, দেশের বাইরে বিভিন্ন মাধ্যমে প্রিয় মুখে পরিণত হয় শায় গিল। ভক্তরা পরবর্তীতে কেবল তার সম্পর্কে আরও বেশি জানতে আগ্রহ প্রকাশ করে। তারা গান নিয়ে তাদের আনন্দ প্রকাশ করতে টুইটারেও টুইট করেছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলামের সাথে শায় গিলের কোলাবোরেশন দেখে যেন কমেন্ট বক্সে আনন্দের জোয়ারে ভেসে বেড়াচ্ছেন তাদের ভক্তরা। নাবিলা সোহার, সময় সংবাদ।